সভাপতি, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সম্মানিত উপাধ্যক্ষ জনাব জহির আহমেদ। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের ঢাকা দক্ষিণের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রুকনুজ্জামান রকিব ভূঁইয়া, বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান, যাকে ঘিরে আমাদের এই অনুষ্ঠান। আমার প্রাণ প্রিয় বন্ধু ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আলতাফ মাহমুদ এখানে উপস্থিত আছেন, আরো মাসুদ টিভির পরিচালক আসমানুর রহমান এখানে আরও উপস্থিত আছেন, আর মাসুদ টিভির পরিচালক মেহনুদ রহমান মাহা উপস্থিত, সুধীবৃন্দ আসসালামু আলাইকুম, বাংলাদেশ অনলাইনের নেতৃবৃন্দ, মানবাধিকার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সহ আপনাদের উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে করেছে অত্যন্ত প্রাণবন্ত, সার্থক এবং সফল। আমি আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যে শুরুতেই আমি স্মরণ করতে চাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমরা পেয়েছি স্বাধীন জাতিসত্তা, আমরা পেয়েছি আমাদের জাতীয় পতাকা, যার জন্ম না হলে স্বাধীনতার জন্ম হতো। আমি তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব আলতাফ মাহমুদ, যে ডেইলি মর্নিং অবজারভারের প্রধান সম্পাদক নির্বাচিত হয়েছেন, এটি আমার অত্যন্ত গর্বের বিষয়। শুধু আমার গর্বের বিষয় সেটি নয়, বাংলাদেশ সংবাদপত্রের জন্য একটি গর্বের বিষয়। কারণ হিসাবে বলতে চাই, জনাব আলতাফ মাহমুদ তিনি ছিলেন উর্ধ্বতন সামরিক কর্মকর্তা, সেখান থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। শুধু অংশগ্রহণ করেননি, বীরত্বের সাথে লড়াই করেছেন, শত্রুর মোকাবেলা করেছেন। আমাদের স্বাধীনতার পিছনে, স্বাধীনতার জন্য তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে, জীবন বাজি রেখে যেই লোকটি দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের মানুষের জন্য যুদ্ধ করেছে, তিনি একজন মহান মানুষ। যে জীবনের ঝুঁকি নিয়ে, জীবনকে বাজি রেখে, জীবনের চিন্তা না করে দেশের স্বার্থে মানুষের কল্যাণ ঝাঁপিয়ে পড়েছে, তার ঘুম কীর্তন করে আমরা শেষ করতে পারবো না, আমরা সবাই তার কাছে ঋণী। তাই আমি স্বাধীনতার বীরত্ব কথা আমি স্মরণ করতে চাই এবং তাকে আমি বিশেষ অভিনন্দন জানাই। আমি আরো বলতে চাই, একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা যিনি দেশের জন্য এত বড় ভূমিকা রেখেছেন, তার কাছে আমরা ঋণী, জাতি ঋণী। তিনি তো তার জীবনকে অন্যভাবে গড়তে পারতেন, সেটি তিনি করেননি। যুদ্ধের পরে যখন আমরা স্বাধীনতা পেলাম, জাতি করলে স্বাধীন সত্তা, তারপরে উনি জীবনের চিন্তাটাকে মানব কল্যাণে নিয়োগ করলেন, যার ফলশ্রুতিতে তিনি মিডিয়া জগতে পদার্পণ করলেন শুধু মানব কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য, এই মিডিয়া সেক্টরকে উজ্জ্বল করার জন্য। সেই উজ্জ্বল করার প্রেক্ষাপটে তিনি অনলাইন মিডিয়া নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন এবং দেশের জন্য অবদান রেখে চলেছেন। আজকে তিনি বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের মিডিয়া জগৎকে সমৃদ্ধ করার জন্য তিনি অপ্রাণ চেষ্টা করছেন, নিরলস কাজ করে যাচ্ছেন। একজন উচ্চতন সামরিক কর্মকর্তা হয়েও তার এই মিডিয়ার প্রতি যে ভালোবাসা, আপনি জানেন, আমিও আমার কলেজ জীবন থেকে মিডিয়ার সাথে জড়িত আছি, প্রায় 20 বছর যাবৎ আমি মিডিয়া নিয়ে কাজ করছি। মিডিয়াকে ভালোবেসে, মিডিয়াকে সমৃদ্ধ করার জন্য আমিও নিরলসভাবে কাজ করে যাচ্ছি। যেহেতু আমি একজন মিডিয়ার মানুষ, তাই মিডিয়ার প্রতি যারা অবদান রেখে চলেছেন তাদের প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞ আছি। একজন আলতাফ মাহমুদ, জনাব আলতাফ মাহমুদ, আজকে তিনি মিডিয়াকে উজ্জ্বল করেছেন তার লেখনী শক্তি দিয়ে, তার চিন্তাধারা দিয়ে, তার মননশীল চর্চা দিয়ে মিডিয়াকে তিনি উজ্জ্বল হতে উজ্জ্বলতর করে যাচ্ছেন। আজকে আমি দৃঢ়ভাবে বলতে চাই, মিডিয়া জগৎ
তাকেও মূল্যায়ন করার চেষ্টা করছে, যার ফলশ্রুতিতে তিনি আজ স্বনামধন্য পত্রিকা, প্রতিষ্ঠিত একটি ইংরেজি পত্রিকা প্রধান সম্পাদক নিয়োজিত হয়েছেন, নির্বাচিত হয়েছেন। এটি আমাদের জন্য গর্ব, এটি আমাদের জন্য অহংকার। যেমন ভাবে তিনি অনলাইন মিডিয়াকে সাজিয়েছেন, অনলাইন মিডিয়াকে সমৃদ্ধ করেছেন, অনলাইন মিডিয়াকে উজ্জ্বল করেছেন, তেমনি ভাবে আমি মনে করি, আমি বিশ্বাস করি যে ডেইলি মর্নিং অবজারভারকেও তিনি সমৃদ্ধ করবেন ওনার নেতৃত্বে। যে ডেইলি মর্নিং অবজারভার অনন্য উচ্চতায় যাবে, এটি আমি আশা করি। আমি দৃঢ়ভাবে এটি বলতে চাই, ওনার হাতের ছোঁয়া যেখানেই লেগেছে সেটি উজ্জ্বল হতে উজ্জ্বলতর হয়েছে। যার প্রেক্ষাপটে ডেইলি মর্নিং ছাড়া উজ্জ্বল হতে উজ্জ্বলতর হবে, সমৃদ্ধ হবে, দেশ জাতি সেবা পাবে, দেশের মানুষ সরকার উপকৃত হবে। আমি ঢাকা প্রেস ক্লাবের পক্ষ থেকে, ঢাকা প্রেস ক্লাবের সভাপতির পক্ষ থেকে, দৈনিক মুক্ত খবরের প্রধান সম্পাদকের পক্ষ থেকে, আল মাসুদ টিভির চেয়ারম্যান হিসাবে চেয়ারম্যানের পক্ষ থেকে জনাব আলতাফ মাহমুদকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মহান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, কামনা করছি, জনাব আলতাফ মাহমুদের পদ যেন বিস্তীর্ণ হয়, উনার হাতের ছোঁয়ায় এই পত্রিকাটি যেন সমৃদ্ধ হতে সমৃদ্ধতর হয়, আমি সেই শুভকামনা করছি। জনাব আলতাফ মাহমুদের এই সম্বর্ধনায় আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে সময় দিয়ে জনাব আলতাফ মাহমুদকে সম্বর্ধিত করছেন, আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।